हेलो बंधुरा हमारे कुकिंग चैनले अपन सबाई के सुस्वागत। आज हमें अपन सामने हाजिर हलम चिकेन चपर रेसिपी निये। अपनारा तो अने अनेक रकम भाव चिकेन चप बनिए थकें, तब आमी कीभावे बनाई सेटी आमी आपनादेर माझे शेयर करछी। ए रेसिपिटा बनानो भीषण ही सहज और खेते तो असम्भव मजादार। ताहले चलो देखे नेवा जाक कीभावे तैरी करते हैं चिकेन चप। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। চিকেন চপ বানাবার জন্য প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব। দেখুন একে একে সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম, আর আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেব এক টেবিল চামচ আদা বাটা, আর দেব সামান্য পরিমাণে রসুন বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এইভাবে 8-9 মিনিট মতো ফুটিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। আর চিকেনগুলোকে এইভাবে দেখুন উল্টে নেব, যাতে পুরো সাইডটাই ভালোভাবে সিদ্ধ হয়। 10 মিনিট পর ফিরত দিলাম। দেখুন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চিকেনটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডাও করে নিয়েছি। এবার হাতের সাহায্যে দেখুন এইভাবে চিকেনগুলোকে এভাবে ছিঁড়ে নেব। দেখুন এইভাবে ভালো করে সমস্ত চিকেনের টুকরোগুলোকে ছিঁড়ে নিতে হবে। আর সিদ্ধ করার সময় যে পানি দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করলাম, আর সিদ্ধ করে নেওয়া চিকেনের পানি বা চিকেন স্টকটা যেন ফেলে দেবেন না, ওটা আমার রান্না করার সময় কাজে লাগবে। দেখুন সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি। এবার আমি চিকেন চপের ফুটটা বানিয়ে নেব। এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা গোটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ব্যবহার করেছি। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব লবণ। আমি এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা চিকেন। দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া চিকেনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকেও ভেজে নেব। দেখুন চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দেব 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু চিকেন স্টক বা সিদ্ধ করে নেওয়া চিকেনের যে পানিটা রেখেছিলাম ওই পানিটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব কেশরি মেথি।
केसरी मेथीटा दिए आबारो खूब भालो करे नेड़े चेड़े कषिए नेब। देखुन बेश किछुक्षण आमि शून्य शून्य करे कषिए निएछि। एबार दिए देब बाकी चिकेन स्टक बा सिद्ध करे नेवा चिकेनेर पानीटाके आमि दिए दिलाम। दिए आबारो खूब भालो करे नेड़े चेड़े कषिए नेब। देखुन बेश किछुक्षण आमि खूब भालो करे कषिए निएछि। एबार दिए देब टक दई। टक दईटा दिए आबारो खूब भालो करे नेड़े चेड़े कषिए नेब। देखुन बेश किछुक्षण आमि कषिए निएछि। एबार दिए देब एक टेबिल चामच मीट मसाला पाउडार और देब हाफ टेबिल चामच गरम मसाला पाउडार दिए एबार खूब भालो करे नेड़े चेड़े कषिए नेब। देखुन खूब भालो करे नेड़े चेड़े कषिए निएछि। एबार दिए देब सिद्ध करे नेওয়া आलू। आलूटाके आमि भालो करे ম্যাশ করে নিয়েছি। আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে চিকেনের সঙ্গে আলুটাকে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর চিকেনের পুর বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চিকেনের পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবার সবটা বানাবার জন্য বেসনের ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণে বেসন ব্যবহার করলাম। এবার সবটাকে মুচমুচে করার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ চালের আটা। এবার দেব সামান্য পরিমাণে সোডা আর দেব স্বাদ অনুসারে লবণ। দেব 1 টেবিল চামচ কালো জিরে। এবার দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। এবার দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। একবারে পুরো পানি দিয়ে বেসনের ব্যাটারটা বানাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি, যাতে পারফেক্টভাবে বেসনের ব্যাটারটা বানানো হয়। দেখুন পারফেক্টভাবে বেসনের ব্যাটার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এইরকম মিডিয়াম থাকবে। এবার বেসনের ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দেব। দেখুন চিকেন চপের পুরটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে মেখে নেব। এবার আমি চপের শেপ দিয়ে নেব। প্রথমে আমি একটি পাত্রে বেসন এইভাবে ছড়িয়ে নেব। এর ওপরে চপের শেপ দেওয়ার পর রাখবো, যাতে সহজেই তুলে নেওয়া যায়। এবার চপের শেপ দিয়ে নেওয়ার জন্য দেখুন আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিক নিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনের পুর নিয়ে নিয়েছি। দেখুন চপের যে পুরটা বানিয়েছিলাম পুরটা নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিলাম। এভাবে গোল করে নিয়ে এবার প্লাস্টিকের মধ্যে দিয়ে প্লাস্টিকটা এবার ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর এবার একটা রকম দেখুন গ্লাসের সাহায্যে একটু প্রেস করে নেব। এইভাবে প্রেস করে নিলেই দেখুন পারফেক্টভাবে চপের শেপ দেওয়া হয়েছে। এবার হাতের সাহায্যে চারিদিকটা একটু এইভাবে গোল করে নেব। দেখুন গোল করে চপের শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একে একে বাকি চপের শেপগুলো দিয়ে নেব। দেখুন আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি। একটা আলুর পুর নিলাম, নিয়ে এবার প্লাস্টিকটা একটু ফোল্ড করে নিয়ে এবার একটি মগের সাহায্যে দেখুন এইভাবে একটু প্রেস করে নিলাম। হ্যাঁ, প্রেস করে নিলেই তৈরি হয়ে গেল চপের শেপ। কত ইজিলি দেখুন তৈরি হয়ে গেল। এবার যেই পাত্রে আমি বেসন ছড়িয়ে রেখেছিলাম ওই পাত্রের ওপর এইভাবে রেখে দেব, তাহলে যখন ভাজবো তখন খুব ইজিলি উঠে আসবে। এবার সেম পদ্ধতিতে বাকি চপের শেপগুলো আমি দিয়ে নেব। দেখুন সমস্ত চপের শেপ আমি দিয়ে নিয়েছি। এবার চপগুলোকে আমি ভেজে নেব। এবার চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারের ওপরে আমি একটা চপের পুর নিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে কোট করে নেব। এইভাবে ভালো করে কোট করে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে চপটা দিয়ে দেব। চপটাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন চপটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন চপটাকে আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার সেম পদ্ধতিতে বাকি চপগুলোও আমি ভেজে নেব।
देखो ये चपटा के लाल लाल करे भेजे नहीं एक पात्रे तुले नेब। ये सेम पद्धति बाकी चपगुलो भेजे नेब। देखलें तो कत सहज भाव बनिए फिलल चिकेन चप। चप हमें अपन भेजे देखा देख ऊपर कतटा मुछमुछे और भेतरटा कतटा सफ्ट हो देख। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোন একটা রেসিপি নিয়ে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।